হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান কোর্সের তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আমরা প্রথম পর্বে দেখেছিলাম কি কি বিষয় আমরা দেখাবো এই কোর্সে দ্বিতীয় পর্বে দেখেছিলাম কম্পিউটারের যে বাহ্যিক বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আজকে আমরা তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমরা প্রথম যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আমরা এমএস ওয়ার্ড থেকে শুরু করেছিলাম সেক্ষেত্রে কাজের ধারাবাহিকতাও এমএস ওয়ার থেকে শুরু হবে তো চলুন সরাসরি আমরা কাজ দেখাই আপনারা যেই উইন্ডোসে ব্যবহার করেন না কেন প্রতিটা উইন্ডোসেরই একটা সার্চ অপশন রয়েছে আপনারা সার্চ অপশনে চলে যাবেন আমি যেহেতু এখানে এইট ওয়ান উইন্ডোজ ব্যবহার করছি তো এখানে আমার সার্চ অপশান হচ্ছে এই জায়গায় তো এই জায়গায় যদি আমি লেখি শুধু কিওয়ার্ডটা লিখে ওয়ার্ড ডাব্লিউ আর ডি তো দেখতে পাচ্ছেন আমার পিসিতে ওয়ার্ড ইনস্টল রয়েছে সেই কারণে এখানে ওয়ার্ড শো করেছে তো এখান থেকে ক্লিক দিয়ে আমরা কিন্তু সরাসরি ওয়ার্ডে প্রবেশ করতে পারি তো আমরা সরাসরি ওয়ার্ডে চলে গেলাম আরেকভাবে আমরা এটা কাজটা সহজ করে নিতে পারি সেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন টাক্সবারে কিন্তু ওয়ার্ডটা কিন্তু রয়েছে আমি শর্টকাট করে এখানে এটা রেখে দিয়েছি যাতে আমাদের সার্চ অপশনে যেতে না হয় আমরা এখান থেকে সরাসরি ক্লিক করে অ্যামেজনে প্রবেশ করতে পারি আর সেই কাজটি আমি কিভাবে করেছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি যখন সার্চ অপশনে গেলাম তখন যখন ওয়ার্ড লিখলাম তখন এই ওয়ার্ডের উপর মাউসটি রেখে রাইট বাটন ক্লিক করলাম তখন এখানে দেখতে পাচ্ছেন আনপিন ফ্রম টাক্সার এখানে আপনারা যদি টাক্সপারে না রেখে থাকেন তাহলে এখানে লেখা থাকবে পিন ফ্রম টাক্সার এখানে যখন ক্লিক করবেন তখনই এটা টাক্সবারে আইকন হিসাবে চলে যাবে এখন যদি আমি আনপিনে ক্লিক করি এখান থেকে সরে যাবে বার থেকে তো এই ছিল আমাদের শর্টকাট করে আনার যে প্রসেসটি তো আমরা সবসময় কাজের সুবিধার্থে এখান থেকেই অ্যামেসওয়ার্ডে চলে যাব তো ওয়ার্ডে প্রবেশ করলে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন আজকে এই ওয়ার্ডের এই ড্যাশবোর্ডটি সম্পর্কেই পরিচয় করে দেবো আপনাদেরকে তো এম আসলে সবার প্রথমে যে জিনিসটি লক্ষ্য লক্ষ্য করে সেটি হচ্ছে সবার বাম পাশে দেখতে পাবেন এরকম একটি বাটন রয়েছে এটা হচ্ছে অফিস বাটন তো ভিওয়ার্স কাজের শুরুতেই একটা জিনিস আপনাদেরকে ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে আমরা যেই অ্যামেসডের যে ভাসনটি ইউজ করছি সেটি হচ্ছে টু থাউজেন্ড সেভেন দু হাজার যেই ভাসনটি এটি তো এটি দেখাবার এটি দিয়ে কাজ দেখাবার অনেক কারণ রয়েছে নিত্য নতুন অনেক ধরনের বাসন রয়েছে তবে এই বাসনটি হচ্ছে ফ্রেন্ডলি সহজে ইউজ করা যায় এবং সবাই বলে থাকে এই বাসনটা সব জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাসনটা ইউজ করা হয় যেহেতু এটা একটা ফ্রেন্ডলি বাসন কারণ এটার যে অপশানগুলো এবং মেনু এবং বিভিন্ন ধরনের স্যাম্বল আইকনগুলো রয়েছে এগুলা ঠিকঠাক ভালোভাবে সাজানো রয়েছে নতুন এটা ক্যাচ করতে অনেক সুবিধা হয় তো সেক্ষেত্রে আমরা এই কর্নার থেকে শুরু করি পাশের এখানে দেখতে পাবেন অফিস বাটন অফিস বাটনে ক্লিক করলে কিছু অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে নিউ ওপেন সেভ সেভ অ্যাস প্রিন্ট আর অনলাইন অপশন দেখতে পাবেন এখানে ক্লোজ অপশন রয়েছে তারপর এখানেও এক্সিট অপশন রয়েছে এক্সিট ওয়ার্ড তো এই ছিল এখানকার অপশনগুলো আমরা কাজ করতে করতে কিন্তু বিস্তারিত দেখে নেব তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আইকন সেভ আইকন এটা হচ্ছে সেভ করার জন্য এখানে তীর চিহ্নের মতো যেটি দেখতে পাচ্ছেন একটু বাঁকা আকৃতির এটা হচ্ছে আন্ডো আর এটা হচ্ছে ইন্ডো আর এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আর এই অপশনগুলোতে যখন ক্লিক দিব তখন এই নিচের যে ছোট্ট করে যে ড্যাশবোর্ডতে রয়েছে আইকনগুলো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন ইনসাইডে ক্লিক করলে আইকনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রেস ক্লে আউট আইকনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো এগুলো এক একটা অপশন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড তো এটা হচ্ছে আপনি যেই নামে আপনার ডকুমেন্টটা সেভ দেবেন এমএসর থেকে যে ফাইল তৈরি হয় এটাকে আমরা সচরাচর ডকুমেন্ট বলে থাকি এই জন্য আমি যেহেতু সেভ দেই নাই এই কারণে শুধু ডকুমেন্ট লেখা শো করছে আপনি যেই নামে এই ফাইলটা সেভ দেবেন আপনার নামটা এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন মাইনার চিহ্নের মতো একটি চিহ্ন আইকন তো এটা হচ্ছে মিনিমাইজ আপনারা যদি মাউসের কার্সরটি আনেন তাহলে দেখতে পাবেন এটা মিনিমাইজ লেখা পারছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এটা হচ্ছে রিস্টোর ডাউন আর এখানে এটা হচ্ছে ক্লোজ সরাসরি ক্লোজ করে দেওয়া তো এখানে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন এরকম একটি বার রয়েছে যেটা মাউস দিয়ে এদিক সেদিক নেওয়া যাচ্ছে এটা হচ্ছে স্কল বার এছাড়াও মাউসের যে বলটি রয়েছে এটি দিয়েও আপনি স্কল করতে পারেন পেসটাকে তো কর্নারে এটা দেখতে পাচ্ছেন মাইনাস এবং প্লার চিহ্নের মতো সেটা হচ্ছে এটা হচ্ছে জুম আউট আর এটা হচ্ছে জুম ইন পেজটাকে আপনারা চাইলে এখান থেকে ছোটো বড় করে নিতে পারেন সচরাচর বা সাধারণত একশো করা থাকে তো এইখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড মানে আপনার ডকুমেন্টে যতগুলো ওয়ার্ড থাকবে এখানে কাউন্ট হবে আর এখানে পেজ কাউন্ট হবে আর এটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রুলার আপনার ডকুমেন্টটার জন্য অনেক সময় রুলারদের ওপরে এটা হচ্ছে রুলার স্কেল যেটাকে বলে তো মোটামুটি এ হচ্ছে আমাদের অ্যামেজনের ড্যাশবোর্ডটি আর বাকি যে কাজগুলো আপনারা ড্যাশবোর্ডে আর অন্যান্য অংশ দেখতে পাচ্ছেন সেগুলা বিস্তারিত জানবো আমরা কাজের মাধ্যমে তো আমরা যে অপশানগুলো দেখে আসলাম এর মধ্যে মিনিমাইজ অপশানটা কীভাবে কাজ করে সেটা দেখে আসি মিনিমাইসে যখন আমরা ক্লিক দেব তখন আমাদের ডকুমেন্টটি মিনিমাইজ হয়ে এখানে চলে আসে অনেক সময় আমরা মোবাইলে যে রিসেন্ট ইউজ করি ওইটার মতো আর রিস্টোর যে অপশানটা রয়েছে আমাদের ডকুমেন্টটি কিন্তু ছোটো হয়ে যাবে তো এখানে আবার যখন ক্লিক দেবেন তখন এটি আবার কি আগের পর্যায়ে ফিরে আসবে আর এখানে ক্লোজ মানে সরাসরি এই ডকুমেন্টটি কেটে দেওয়া হবে তো ক্লোজ হয়ে যাচ্ছে আবার এই ক্লোজটি আপনারা অফিস বাটনের ভিতরেও এখানে দেখতে পাচ্ছেন এক্সিট ওয়ার্ড তো এখানে ক্লিক দিলেও কিন্তু এমএস ওয়ার্ডটি ক্লোজ হয়ে যাচ্ছে তো এই ছিল মোটামুটি ড্যাশবোর্ডের পরিচিতি আমরা এই পর্বটি এখানেই শেষ করছি যেহেতু আমাদের ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ছোটো ভিডিও হলে আপনাদের দেখতে সুবিধা হয় চতুর্থ করে আলোচনা করবো ওয়ার্ডের হোম সম্পর্কে হোমে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে কাজ করে এবং কোনটার কাছকেই বিস্তারিত আলোচনা করব। আমরা চতুর্থ পর্বে তো ভিওয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি একটু ঘুরে আসার আমন্ত্রণ রইল আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের তৃতীয় পর্বটি আমি এখানেই শেষ করছি চতুর্থ পর্বের আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ